নমস্কার দর্শকবৃন্দ, আট বছর ধরে স্কুলে না গিয়েও বেতন নিচ্ছেন বিধায়ক শিক্ষক, ক্ষোভ অন্য শিক্ষক অভিভাবকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুলে না গিয়ে বছরের পর বছর বেতন নিচ্ছেন বারুইপুর হাই স্কুলের শিক্ষক, শাসক দলের বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি 2016 সাল থেকে জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। স্কুলে না গিয়ে একজন শিক্ষক বিধায়ক বছরের পর বছর কীভাবে বেতন নিচ্ছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বারুইপুরের হাই স্কুলের শিক্ষকরা। একই অভিযোগ অভিভাবকদেরও। তাদের আরও অভিযোগ, বিশ্বনাথ দাস বিধায়ক হিসেবে বেতন নিচ্ছেন, আবার শিক্ষক হিসেবেও বেতন নিচ্ছেন। বারুইপুর হাই স্কুল সূত্রে জানা গিয়েছে, 1997 সালের 15 সেপ্টেম্বর ইতিহাসের শিক্ষক হিসেবে যোগদান করেন বিশ্বনাথ দাস। 2022 সালের জুলাই মাসের স্যালারি রিকোজিশন শিট অনুযায়ী তার মোট মাসিক বেতন 1,03,195 টাকা। 2013 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন তিনি, নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কার্যত 2014 সাল থেকে তিনি স্কুলে আসেন না। তার কথা অনুযায়ী স্কুলে কৃষ্ণেন্দু বসু নামে একজনকে প্রক্সি টিচার হিসেবে নিয়োগ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ওই প্রক্সি টিচারের ইতিহাস বিষয়ে না থাকা সত্ত্বেও তাকে ইতিহাস পড়ানোর জন্য নিয়োগ করে বিদ্যালয় পরিচালন সমিতি। জানা গেছে ওই প্রক্সি টিচারের বেতন দেওয়া হয় স্কুলের তহবিল থেকে। বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের একাংশের অভিযোগ, গত প্রায় 8 বছর ধরে স্কুলে ছাত্রদের ক্লাস নিচ্ছেন না বিশ্বনাথ দাস, অথচ 8 বছর ধরে তিনি স্কুলে শিক্ষক হিসেবে বেতন নিচ্ছেন। স্কুলের শিক্ষকরা তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন। ওই শিক্ষকদের কথায়, স্কুলে অনুপস্থিত থাকার কারণে প্রভিশনাল খাতায় প্রতিদিন তার নাম রয়েছে। তাদের আরও অভিযোগ, বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় লাল কালির দাগ দেওয়া সত্ত্বেও বিধায়ক বিশ্বনাথ দাস আচমকা একদিন এসে স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ সেনাপতিকে চাপ দিয়ে স্কুলে শিক্ষকদের ওই হাজিরা খাতায় লাল কালির দাগের ওপরেই একেবারে 4-5 মাসের স্বাক্ষর করেন। বারুইপুর হাই স্কুলের শিক্ষক বিশ্বনাথ দাসের এহেন কাণ্ডকারখানায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরাও। অবিলম্বে ওই শিক্ষকের 8 বছরের বেতন ফেরত দিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। স্কুল শিক্ষা দপ্তর ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, এই প্রশ্নও তুলেছেন অভিভাবকরা। এ ব্যাপারে জয়নগরের একটি হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, একজন জনপ্রতিনিধি লিয়েন নিতে পারেন। স্কুলের প্রধান শিক্ষক সেই সময় তার জায়গায় ডেপুটেশন ভ্যাকান্সিতে একজনকে ওই বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারেন, তবে কোনোভাবেই লিয়েন নেওয়া ওই শিক্ষক বেতন নিতে পারেন না। বিশ্বনাথ দাস লিয়েন নেননি, অথচ স্কুলে না গিয়ে ক্লাস না করে বেতন নেওয়ায় বেআইনি কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন। তার কথায়, এর ফলে ওই শিক্ষক যেমন ফাঁসলেন, তেমনি ওই স্কুলের প্রধান শিক্ষকও ফাঁসবেন। তিনি ওই শিক্ষক জনপ্রতিনিধির কাছে ভয় বা চাপে নথি স্বীকার করে স্কুলের হাজিরা খাতায় সই করতে দেওয়ায় তার বিরুদ্ধেও বিদ্যালয় শিক্ষা দপ্তর ব্যবস্থা নিতে পারে। এখানে একটা বিষয় হচ্ছে যে ওই স্কুলের পরিচালন সমিতি, তারা কি করে এই পারমিশন দেয় তাকে যে স্কুলে না এসেও বেতন নেওয়ার জন্য। সুতরাং এদেরকেও কাঠগড়ায় তুলতে হবে, এদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। তা না হলে কিন্তু এরা কখনো আগের জায়গায় ফিরে আসতে পারবে না। এবং স্কুলের প্রধান শিক্ষকই কিন্তু এর সঙ্গে জড়িত বলেই মনে হয়, চাপের কাছে নথি স্বীকার এইসব কথা বলে কিন্তু এই দায়টা এড়িয়ে গেলে হবে না। সুতরাং তাকে যখন নাকি এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি কেন, বা স্কুল শিক্ষা দপ্তরে এই বিষয়টি জানাননি কেন। সুতরাং তিনিও সমান দোষী, তারও শাস্তির ব্যবস্থা করতে হবে, এরকমটাই আশা করছি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।